শেষ হল সমুদ্রের শিল্পের খোঁজ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। সুশীল অর্থনীতিকে লক্ষ্য করে মুন্সিস ক্রাফট আয়োজিত নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীর গ্যালারিতে সমুদ্রের শিল্পের খোঁজ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী সমাপ্ত হল। গত 30 জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আক্তার হোসেন। 30 জুলাই থেকে শুরু হয়ে 2 আগস্ট পর্যন্ত চলা 4 দিনব্যাপী এই প্রদর্শনীকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগ যৌথভাবে তাদের বিভাগীয় সংগ্রহশালা থেকে মলাস্কা প্রাণীরাজ্যের 29টি শামুক ও ঝিনুক, 5টি প্রবাল ও 31টি পাখির ট্যাক্সিডার্মি নিয়ে টেরাটিয়াম প্রদর্শন করেছে। সংগ্রাহকদের জনপ্রিয় প্ল্যাটফর্ম বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব এর সংগ্রাহকদের মধ্য দিয়ে দেশ বিদেশে সামুদ্রিক সম্পদ ভিত্তিক বার্তা প্রচারে এ প্রদর্শনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 10টি মলাস্কাকে কেন্দ্র করে মুন্সিস আর্ট একাডেমির 10 জন ক্ষুদে চিত্রকর্মীর চিত্রকর্ম ম্যাচবক্সে প্রকাশিত হয়েছে। মুন্সিস আর্ট একাডেমির কর্ণধার সাদিয়া শারমিনের তত্ত্বাবধানে 47 জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির 174টি পেন্টিং প্রদর্শিত হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।